তোমনুরা আসো কেমন তোরা মুই ও এক্সের ভালোই আছি বুঝছেন তোমার দাদু আজকে নতুন একটা বাইক কিনছে তো হিয়ার পর লই আইছে আবার ভার্সিটিতে আইয়ে বলতে আছে যে দাদু বাইকটা কেমন হইছে হিয়ে বলো তো মুই ও এক্সের বলছে যে বাইক যে কেনছো হিয়ে তো খুশির খবর তো মুই যে এখন রিভিউ দেমু হিয়ার লাগে তোমরে রাইড দে তো একটু ঘুরতে হইবে হের পর বলমু যে আসলে কি বাইকটা কেমন হইছে বুঝছেন তো এরপর দাদু এক্সের রাজি হয়ে গেলে বললে যে উডো মোর পেছনে তোমাকে নিয়ে ছোটখাটো একটা রাইড দিয়ে আসে বুঝছেন তো হেয়ার পর মুই একটু বাইকে উঠে বসলাম দাদু এরপর যে একটা কি ফিল আইছে হেয়া কি বলমু বোঝানোর কোনো ভাষা পাইতে আসে না বুঝছেন তো হেয়ার পর দাদু মোরে বলতে আছে দাদু মোর একটা স্লো মোশনে ভিডিও করে দাও মুই এক্সের ফেসবুকে সারমু আর কি বুঝতে পারছেন তো মুইও এক্সের রাজি হয়ে গেলাম যে দাদু ঠিক আছে তুমি তাহলে বাইকটা লইয়া একটু আসো মোর দিকে ওই ভিডিও করি তোমার তো ভার্সিটির ভেতরে একসার মোর রাইডটা পছন্দ হয় না বেশি একটা জয়িত হয় না আর কি বুঝছেন তো মুই বললাম যে বাইক যে কেনছো নতুন শুধু ভার্সিটির মধ্যে ঘুরাইলে কি হইবে নাকি তো মোরে লয়ে একটু ভার্সিটির বাইরে একটু আশেপাশে একটু ঘুরে আসলে কি ব্যাপারটা কি সুন্দর হয় না দাদু বলছে ঠিক আছে তুমি যেহেতু বলছো মুই তো আর কথা ফালাইতে পারি না চলো তাহলে তো তারপর আর কি ভার্সিটির আশেপাশে তোর একটু ঘুরে টুইরে আসবো তো মোরা একটু যাবো আর কি ম্যাজিক প্যারাডাইসের দিকে বুঝছেন আর যে পরিমাণ রোদ হচ্ছে দাদু কি বলবো হইয়া গা পিতে একদম পুইরা জৈলা সারখার হয়ে যাইতে আছে এই সূর্য মামা যে কি করতে আছে মোদের সাথে মই বুঝতে পারতে আসেন যাই হোক যা শুরু করছে কতদিন টেকবো হইয়া বলতে পারতে আসে না মনু দাদু যদি আজকে বাচ্চা থাকতে তো বড়সাই একটা অ্যাপ্লিকেশন লিখতাম যে কি তোমার ছেলে যা শুরু করছে হইয়া তো অবিচার হইতে আছে মোদের সাথে যে কি শুরু করছে কি সে তাকে বলো একটু থামতে না হলে কিন্তু খবর আছে তার কি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইয়া যেতে পারে তার সাথে মামু তখন চেনার টাইম থাকবে না বুঝছেন যাই হোক মামু যেহেতু স্যাপ স্যাপ কি আর করার আর বাইকের পেছনে বসি এত একটা মামুর রোশনি লাগতে আছে না এক্সের এক্সের বাতাস লাগতে আছে জম্মের মতো বাতাস লাগতে আছে তো চলেন তাহলে আর কি একটু ঘুরে টুরে আসি আর কি আপনাদের সাথে আশেপাশে পরিবেশটা দেখেন এক্সের সুন্দর লাগতে আছে বুঝছেন স্যার একদম সবুজ আর সবুজ কোনো আওয়াজ টাওয়াজ নাই ভাল লাগতে আছে বুঝছেন আর মামু যেই পরিমাণ রোশনি দিতে আছে সবাই কি বলবে কি সবাই তো শুটকি হয়ে যেতে আছে দাদু নতুন বাইক পাইয়া মাঝে মধ্যে এমন টান দেয় বুঝছেন এক্সের কইলে সহ কাপন ধরে যায় দাদু আবার নতুন প্রেমে পড়ছে আবার হেয়ার পর নতুন বাইক বুঝতেই পারছেন মনের মধ্যে কি পরিমাণ রং লাগছে ফাঁকা রাস্তা পাইয়া এক্সের যে কি পরিমাণ টানাটা টানতে আছে সে হিয়ার তো দেখতেই পাইতে আছে দাদু মুখে আবার বলতে আছে যে মনু তোমার ভিডিওতে মোর একটু দেখাও মোর একটু দেখাও বললাম যে ঠিক আছে দাদু তোমাকে দেখাবো তাহলে তো লুকিং গ্লাসটা একটু ঠিক করতে হইবে তারপরে কি দাদু যেহেতু একটা আবদার করছে হইয়া তুমি না করতে পারি না লুকিং গ্লাসের মধ্যে একটু দেখানোর চেষ্টা করলাম আর কি দাদুকে বুঝছেন আর দাদুকে ওই যে এক্সের সুন্দর লাগতে আছে যে কোনো মায়া পাইন পইটা যাবে যে কোনো মুহূর্তে বুঝছেন এক্সের রিক্সে আসিলাম আর কি বলতে পারেন বলতে বলতে মোরা আবার চলে আসলাম ম্যাজিক প্যারাডাইসে দেখতেই পাইতে আছেন কি সুন্দর দেখতে বুঝছেন একদম আকাশটার সাথে এই ম্যাজিক প্যারাডাইসের রং ডমি লাগেছে এক্সের একদম জম্মের মতো সুন্দর লাগতে আছে দেখতে বুঝতে পারছেন মোরা আর টিকিট কেটে ভেতরে ঢুকবো না মোরা আউটসাইড থেকে ছবি টবি তুইলা এরপর আবার চলে যাবো বুঝতে পারছেন না যে পরিমাণ রোদ উঠছে বাবুরে কি বলবো যাই হোক চলেন একটু ঘুরে টুরে দেখি কি অবস্থা এটার দাদু নতুন বাইক পাইয়া শরীরের মধ্যে একদম রং চলিয়াছে বুঝছেন খালি রোদের মধ্যে নাচতে আছে যে দেখতে পাইতে আছেন কি সুন্দর নাচ দেছে এখানে পরিবেশটা এক্সের সুন্দর বুঝছেন দেখতে এক্সের সুন্দর লাগতে আছে আপনারা চাইলে এখানে এসে ঘুরে টুরে যেতে পারেন আর এটার ভিতরে ডুবতে হইলে আপনাকে টিকিট কেটে এরপর ডুবতে হবে বুঝছেন এটার ভিতরে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে সুইমিং পুল আছে ইয়ার আপনার সাঁতার টাতার কাইটা এরপর যাইতে পারেন আর কি বুঝতে পারছেন शर्मो शर्मी में बंद है खुद से खुद की कैसी কয়েকটা ছেলে পেলে আইসা দাদুকে বলতেছে যে বনু তোমার বাইকটা একটু দাও মোরা একটু ছবি টবি তুলমো একটু শুটিং টুটিং করবো আর কি সো দাদু এক্সের বললো ঠিক আছে মনটা যেহেতু আজকে ফ্রেশ যান ছবি তুলেন আপনার যা খুশি তা করেন মুই আসি আপনাদেরকে দেখতে আসি ঠিক আছে
তো তারা আবার এদিক দিয়ে ছবি টুবি তুলক, মুই ও মোর খুমাটা একটু দেখাই আপনাদেরকে, বুঝছেন? যে পরিমাণ রোদ একটু পরপর চুলটা খালি লারি ভাল লাগতে আছে, বুঝছেন? কিন্তু রোদের মধ্যে কাকু কতক্ষণ যে টিকবো হইয়া বসতে পারতে আছে না, কিন্তু যাইতে হইবে, খুব তাড়াতাড়ি যাইতে হইবে, আর ভাল লাগতে আছে না। যে পরিমাণ রোদ হচ্ছে তো মোর আর টিকতে পারতে আছে না, এরপর রওনা দিয়ে দিলাম যে বার্সিডের উদ্দেশ্যে, যাই যাই একটু খাওয়া দাওয়া করি। দুপুর তো হইয়া গেলে বাইকে ওঠার পর দাদু বুঝছেন এক্সের শীতল বাতাস, বুঝছেন এক্সের শীতল বাতাস গাটা শীতল করে দিতে আছে, তো রোদের মধ্যেও মোর ভালোই লাগতে আছে, বুঝছেন? বাইকে যতক্ষণ থাকি ততক্ষণই খালি ভাল লাগে, এরপর আর ভাল লাগে না, বুঝছেন? দাদু ফাঁকা রাস্তা পাইয়া আবার দেশে টান, কলজাটার মধ্যে একটা কাপন দললে কি বলবো আপনাদেরকে, বুঝছেন? যাই হোক ভালোই লাগতে আছে। धड़कने जो सुना दूं तुमको घबरा ही जाओगी तुम। हमको आता नहीं है छुपाना, होना है तुझ में फना। चांद सिफारिश जो करता हमारी देता वो तुमको बता। शर्म है आके মোরা আবার এক মুহূর্তের মধ্যে চলে আসলাম বাসটির মধ্যে, বুঝছেন? দাদু যে পরিমাণ গাড়ি টান দিয়েছে হইয়া কি বলবো, যাই হোক এক মুহূর্তের মধ্যে চলে আসলাম, ভালোই লাগলে। আর খিদা অনেক লাগছে কাকু, যে পরিমাণ খিদা লাগছে, আর কতক্ষণ থাকতে পারবো ইয়ে বলতে পারতে আছে না, কিন্তু খাইতে হইবে, একসার জমের মতো খাইতে হইবে। তো মোদের গ্রুপের পোলা পায় না আমাদের জন্য দাঁড়াই আছে, খাওয়া দাওয়া করবে একসাথে, লাঞ্চ করবে আর কি, বুঝছেন? তাহলে চলেন আমরা একটু লাঞ্চ টাঞ্চ কইরা এরপর আসি আর কি, নাকি কি বলেন আপনারা? এই যে ভদ্রলোকটা আপনারা দেখতে পাইতে আছেন দাদু, উনি আবার আমাদের ক্লাসে সিয়ার আর কি, বুঝতে পারছেন? উনি আবার একজনকে খুব ভালো পায়, কিন্তু সে বলতে পারতে আছে না, বুঝছেন? লজ্জায় শরমে ভয়ে সে কিছুই বলতে পারতে আছে না, কিন্তু সে অনেক বেশি পছন্দ করে তাকে, নামটা নাও না বললাম আর কি। তারা আবার আমাকে বলতেছে কি, মনু তুমি যে ভিডিও করতে আসো হেয়ার মধ্যে আমাকে দেখাও, আমাদেরকে দেখাও। তো আমিও বললাম তোমরা যেহেতু আবদার করছো তাহলে মুই কি না করতে পারি? তো তাদেরকে আবার ভিডিওর মধ্যে দেখাইলে তারা আবার দৌড় মারে একসার, বুঝছেন? তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম আর কি, বুঝছেন? যে পরিমাণ খিদা লাগছে দাদু, একদম জনমের মতন খাইয়ে আসলাম, বুঝছেন? পেট শান্তি তো জগৎ শান্তি, হেয়া তো সবাই জানেন নাকি? রোদের ঝিলিকের কারণে চেহারা একদম গোল্ডেন কালার হয়ে গেছে, বুঝছেন? মনে হয় যে মেকআপ করে আসছে আর কি। আর আকাশে কালার দেখছেন, মনে হয় যে আটলান্টিক সমুদ্রটা আকাশের মধ্যে ভাসতে আছে, এক্সের সুন্দর লাগতে আছে দেখতে। তো চলেন আপনাদেরকে একটু আকাশটা দেখায় আর কি, বুঝছেন? কি পরিমাণ সুন্দর লাগতে আছে আকাশটা, একদম নীল আর নীল, চারিদিকে মনে হয় যে সমুদ্র একদম খেলাধুলা করতে আছে আকাশের মধ্যে, বুঝছেন? মোর বান্ধবী মোর একটা আবদার করছে যে মনু মোর একটা রিলস ভিডিও বানাই দাও, বুঝছো? মুই একটা পোজ দেই, তুমি সুন্দর করে একটা ভিডিও বানাইয়া এরপর মোরে দাও। আমি বলছি ঠিক আছে তাহলে তুমি একটা পোজ দাও, মুই একটা ভিডিও বানাই আর কি, বুঝছো? দেখেন বাবুরে চুলগুলাকে যে সে কি করে হেয়া তো দেখতেই পাইবেন। দেখছেন কি সুন্দর একটা হাসি দিয়ে চুলগুলাকে সে কি করছে, বাবুরে কত যে রং ঢং করতে পারে মেয়েরা। তো যাই হোক মনোরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে?